হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে একটি খুশি সংবাদ দেওয়া হবে। আপনারা সবাই জানেন রাকিব হোসেন বছরের কোনো একটা সময়ে সাত দিনে সাতটি ব্লগ দিতেন এবং এটি রোজার সময় করতেন। এবার রাকিব খুব শীঘ্রই সাত দিনে সাতটি ব্লগ নিয়ে হাজির হবে এবং আপনারা যদি মতামত দেন তাহলে সাত দিনে সাতটি ব্লগ নিয়ে হাজির হবেন। আজকের এই ভিডিওতে এর বিস্তারিত জানাব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কেননা আমরা প্রতিনিয়তই টিম রাকিব হোসেনের সকল আপডেট দিয়ে থাকি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো গাইস, রাকিব হোসেন গতকাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেন। তো চলুন সেই স্টোরিটি দেখে আসি। স্টোরিটিতে তার চ্যানেলের স্ক্রিনশট নিয়ে লিখে সেভেন ডেজ সেভেন ভিডিও, অর্থাৎ রাকিব হোসেন আপনাদের জিজ্ঞাসা করতে চেয়েছেন সাত দিনে সাতটি ভিডিও দিবে নাকি। তো গাইস, তার ইনস্টাগ্রাম স্টোরিটি এখনও আছে, আপনারা তার ইনস্টাগ্রাম স্টোরিটির রিপ্লাই দেন সাত দিনে সাতটি ভিডিওর জন্য, তবেই রাকিব হোসেন সাত দিনে সাতটি ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হবে। আরেকটি কথা গাইস, আমাদের চ্যানেলের ভিডিওগুলি আগের মতো রিচ হচ্ছে না, অর্থাৎ তেমন ভিউ হচ্ছে না। আপনারা একটু ভিডিওটি শেয়ার দিবেন এবং লাইক দিবেন, ধন্যবাদ।